বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে খাসির মাংসর কষা বা ভুনা। তো আজকে প্রায় আমি একটি আস্ত খাসিকে নিয়েছি, এখানে 8 কেজির মতো গোশত হয়েছে। আর আমাদের এইগুলি রান্না করেছি, বাসায় অনেক মেহমানও ছিল, সেই জন্য সচরাচর এরকম করে এত বেশি রান্না করা হয় না, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া অনেকগুলি মাছ নিয়ে আসা হয়েছিল, আজকে অনেক ব্যস্ত ছিলাম, তার মাঝেও ভিডিওটা করলাম। প্রথমে আমি গোশতগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর চলে আসলাম মশলার প্রিপারেশনে। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, এটা হচ্ছে শাহি জিরা, শুকনো মরিচ, শাহি জিরা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, শাহি জিরা, স্টার কাবাব, জয়ফল, জয়ত্রী, জিরা, তারপর এখানে তেজপাতা, পেঁয়াজ, আর আদা রসুনটা আমি আলাদা পেস্ট করা আছে। তো এক এক করে আমি সবগুলি উপকরণ দিয়ে দিব। যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি দিয়ে দিব হাঁড়িতে। তো হাঁড়িতে মাংস দিয়ে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমি আপনাদের ভালোবাসা পেয়ে আন্তরিকভাবে অনেক খুশি, এবং আজকের দিনে আপনাদের সাথে আপনাদের পরিবারের একটি সদস্য হতে পেরে আমি অনেক খুশি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, আর এখানে 8 কেজির মতো গোশত ছিল, আমি প্রায় এখানে ডাবল চামচ করে হলো 6 চামচের মতো দিয়েছি। দিয়েছি আমি এখানে শুকনো মরিচ, যেটা লাল লাল শুকনো মরিচ গুঁড়োটা, আর আমি কিছু শুকনো মরিচ কিন্তু এখানে ব্লেন্ড করেও নিয়েছি। ধনিয়া গুঁড়ো, আসলে আমি যদি এখান থেকে পরিমাণটা বলি তাহলে বোঝা যাবে না। তেজপাতা কিছু, কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি আস্ত, কিছু কিছু কিন্তু আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, আর কিছু কিছু এখানে আমি আস্তা দিয়েছি, আস্তাটার আস্তা টেস্ট আর ব্লেন্ডারটা ব্লেন্ডারের টেস্ট। দিয়েছি এখানে আমি বেশ কিছু পেঁয়াজ, এখানে আমি আদা রসুনের পেস্ট একসাথে করা ছিল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ বাটা, আর আগে থেকে যে মশলাগুলি আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা। দিয়ে দিব এখানে বেশ কিছু সয়াবিন তেল, 250 গ্রাম থেকে 1/2 কেজির মতো, কারণ এখানে মাংসের পরিমাণ ছিল 8 কেজি, আর মাংসটা যেহেতু আমরা এখানে গেস্টদের সামনে পরিবেশন করব তাহলে এটার চেহারাটা যেন অনেক সুন্দর হয় সেটা মাথায় রেখে আমাদের রান্নাটা করতে হবে। নিজে রাখলে কিন্তু একরকম, আর গেস্টের রান্নাটা করতে গেলে কিন্তু অনেক ভয় লাগে যে আজকে মেহমান আসবে এটা আসলে ভালো হবে কি না আমি জানি না। তারপর আলহামদুলিল্লাহ মাংসটা অনেক ভালো হয়েছিল, এবং আপনারা চেহারাটা দেখলেই বুঝতে পারবেন, আর যেহেতু ফ্রেশ মাংস ছিল সেক্ষেত্রে কোনো ভয়ই ছিল না। এখানে একদম আমি এক প্যাকেটের মতো আরকু শাহি গুঁড়ো মশলা যেটা সেটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে কোনো ভয় নেই যে এটা মাংসটা কি ফ্রেশ পাবো কি না বা মাংসটা কোনো প্রবলেম আছে কি না, না, আমি পুরো আস্ত খাসিটা কিনে নিয়ে এসে এটাকে জবাই করে পুরো খাসিটাই রান্না করেছিলাম। তো এইভাবে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আর এখানে আমি ভুলে গিয়েছিলাম আস্ত রসুন দেওয়ার জন্য, এছাড়াও আমি আরও রসুন দিয়েছি সেটাও স্কিপ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে 20 মিনিটের মতো ঢেকে রাখবো, এই কারণে ঢেকে রাখবো যাতে মশলাগুলি একদম এটার গায়ে গায়ে ঢুকে যায়। বিশ মিনিট পর আমি চলে আসলাম এই পর্যায়ে, এরকম আছে। তো আমি এখন চলে যাব চুলোতে,
আর এখানে আমি আরেকটা সিক্রেট যে মশলা সেটা আমি করে নিয়েছি, সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব এটা কি মেথি। আর মেথিটা দিতে হবে একটা পরিষ্কার কাপড়ের মাঝে। আর এটা ছিল গেঞ্জির টুকরো কাপড় একদম নতুন, আর এই গেঞ্জির টুকরোটার মাঝে একটু গ্যাপ রেখে আমি এটাকে ফুটুলি করে নেব। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, সিদ্ধ হয়েও ডাবল হয়ে যাবে। এর জন্য এটার ফুটুলিটা এমনভাবে করতে হবে যাতে অনেকটা পরিমাণ গ্যাপ থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। গজের যে কাপড়গুলো হয় ওগুলো দিয়ে করলেও হয়, এই যে এতটা পরিমাণ গ্যাপ, এই গ্যাপটার মাঝখানে কিন্তু এটা পুটুলিটা কিন্তু যখন আমি ফেলবো তখন আপনারা দেখবেন এটা একদম ফুলে ডাবল টই টুম্বুর হয়ে যাবে। খাসির মাংসটা আসলেই অসাধারণ হয়েছিল, গেস্টেরা খেয়ে বলেছে এটা যে খাসির মাংস বুঝতেই পারিনি। আর এটার একমাত্র কারণ হচ্ছে এই পুটুলিটা, এটাই ছিল আমার ম্যাজিক মশলা, যেটা সেটা এরকম একটু পরপর উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিব। আমার চ্যানেলে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস অনেক মাংসের রেসিপি দেওয়া আছে, আপনাদের যখন যার যেটা প্রয়োজন আমার আমার চ্যানেলে যে আপনারা দেখে আসতে পারেন। আমার চ্যানেলটা ঘুরে আসা দেওয়া চলে এরকম একটু একটু করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে করে নিচে লেগে না যায়। আর মাংস যদি নিচে লেগে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন এমন বাজে হবে, তার জন্য এই ভয়টা ছিল। আর আমি একটু পরপর এর জন্য নেড়ে চেড়ে দিয়েছি, তো আপনারা ওই কাজটা করবেন। এই দেখেন একদম নিচে থেকে উপর দিকে নেড়ে দিবেন, এমনভাবে নেড়ে দিবেন যাতে করে নিচে এগুলো আটকে না যায়। এখন আমি ওই যে আমার ম্যাজিক যে পুটুলিটা এটাকে ভালো করে ধুয়ে এটার ভিতর দিয়ে দিব যাতে করে এই মাংসটা কষবে। আর এই মাংসটার সাথে সাথে এটার যে খাসির যে একটা গন্ধ, ছাগলের যে একটা গন্ধ, এটা কিন্তু আসবেই, এটা একেবারেই আসবে না। এই মেথির পুটুলিটা যদি আপনি দেন তাহলে এটা অবশ্যই অবশ্যই আসবে না। এই মেথির পুটুলিটা আমি যে কোনো হাঁসের মাংস রান্না করলেও দিই, এই খাসির মাংসটাতেও দিলাম, এবং এটা আমি প্রায় সময় দিয়ে থাকি। তো এইভাবে আমি উল্টে পাল্টে কষাতে কষাতে যখন আমার মাংসের মনে হয়েছে যে আমার মাংসটা আমার কাছে কষানো বা অলমোস্ট রান্না হয়ে গেছে, ঠিক সেই সময় আমি পুটুলিটা উঠিয়ে ফেলে দেব। এরপর বাকি যে মশলাগুলি আমার যে ফাইনাল টাচ দেওয়ার কথা ওই ফাইনাল টাচটাই আমি এখন দিব। ফাইনাল টাচটা দিয়ে আমি নামিয়ে নিব, এরপর এর চাইতে কম বেশি ঝোল করতে পারেন। আমি আগে থেকে আদাটা ফ্রেশ করে বেটে রেখেছিলাম এবং একদম নগদে বাটা আটাটাই দিতে আদাটাই দিতে হবে, যে পরবর্তী সময় আগে বেটে ফ্রিজে রেখে দিয়েছেন ওরকম টাইপ হইলে হবে না, এটা একদম র যেটা নগদে বেটেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা ফাঁকি, দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি একদম দমে বসিয়ে দিব, যে একদম মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাগুলি ঢুকে যাবে, কাঁচামরিচগুলি সিদ্ধ হয়ে কাঁচামরিচের যে এক্সট্রা একটা স্মেল এটা মিশে যাবে। আর হচ্ছে এখানে যে আমি গরম মশলা অ্যাড করেছি, আদাটা অ্যাড করেছি, আদা আর গরম মশলার স্বাদে এটা একটা শাহী একটা ভাব চলে আসে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এখানে অনেকগুলি অনেকগুলি রান্না আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি যখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম, এরপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, খাসির মাংস ফাইনালি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা খেয়েছিলাম মাংসগুলো একদম স্বচ্ছ ঝকঝকে চকচকে এবং একদম সফট, এতটাই সফট, এতটাই জুসি, এতটাই টেস্টি, যা কিনা আমাদের মেহমান খেয়ে যাওয়ার পর এক পিছও ছিল না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।